চর কুকরিমুকরির পশ্চিমাংশ ও মধ্যাংশে দিগন্ত বিস্তৃত ধানক্ষেত আর নিচু ঘাসের এলাকার প্রাকৃতিক পরিবেশ ও প্রতিবেশ নিয়ে দেখুন আজকের পর্বটি। বাংলার নবান্ন ঋতু হেমন্তের ধান কাটার মৌসুমে এ ধানক্ষেত পরিযায়ী হাঁস বক আর শালিকের স্বর্গরাজ্যে পরিণত হয়। এ ধানক্ষেত হল পরিযায়ী খয়রা চখাচখির সবচাইতে প্রিয় জায়গা। কৃষকরা ধান কেটে নিয়ে যাওয়ার পর যেসব ধান মাটিতে পড়ে থাকে সেগুলো খাওয়ার জন্য ছাগ বেঁধে ধান খেতে ঘুরে বেড়ায় এরা। হেমন্তের পুরো সময়টা ধরে চর কুকরিমুকরির এ ধান খেতে ধান কাটা চলে, আর খয়রা চখাচখিও এ সময়টা এক ধান ক্ষেত থেকে অন্য ধান খেতে উড়ে উড়েই সারাটা দিন কাটিয়ে দেয়। সুদূর মধ্য এশিয়ার বিভিন্ন দেশ থেকে এরা শীতে আমাদের দেশে এসে থাকে। চর কুকরিমুকরির এসব ধান ক্ষেতের ভেতরে যে ছোট ছোট খালগুলো আছে সেগুলো জোয়ারে ভরে গেলেও ভাটিতে শুকিয়ে যায়, তাই এই খালগুলোও এ এলাকায় এক বিশেষ ধরনের প্রতিবেশ তৈরি করে। খালের পাড়ে বড় বক, কানি বক, গো বক, কালো মাথা কাস্তে চড়া আর পানকৌড়ির দেখা মেলে সহজেই। বিভিন্ন প্রজাতির মাছরাঙ্গাও দেখা যায়। ধান ক্ষেতের নিচু অংশে জোয়ারের পানি উঠে স্যাঁতস্যাঁতে হয়ে থাকে, নরম কাদার উপরিভাগে প্রচুর সামুদ্রিক শ্যাওলা জন্মে। প্রচুর শামুক আর পোকামাকড় পাওয়া যায় এখানে। এসব শ্যাওলা আর শামুক খেতে খয়রার চখাচখির সাথে পাতি চখাচখিও আসে। পাতি চখাচখির বড় বড় ঝাঁকগুলো দেখা যায় এখানে। চর কুকরিমুকরি ও এর আশেপাশের নতুন জেগে ওঠা চরগুলোতেই পাতি চখাচখির দেখা মেলে সবচাইতে বেশি। সাদার মাঝে খয়েরি দাগের এই অপূর্ব সুন্দর পাতি পুরুষ চখার চঞ্চুর উপরে একটি গোলাপি বর্ম থাকে যা স্ত্রী চখিতে থাকে না। পাকরা উল্টোঠুটি এদের সাথে নেমে পড়ে ছোট ছোট পোকামাকড় খেতে। ধান ক্ষেতের কিনারায় লাল পা, সবুজ পা সহ বিভিন্ন কাদা খোঁচা পাখিরা ব্যস্ত থাকে খাবারের খোঁজে। বিভিন্ন প্রজাতির পরিযায়ী শিকারী পাখিকেও দেখা যায় এসব ধান ক্ষেতের উপর ঘুরে বেড়াতে। বিশেষ করে পরিযায়ী পাকড়া কাবাসী আর মুরগি কাবাসীর দেখা মেলে সহজেই। সুযোগ পেলেই এরা ইঁদুর বা সাপ ধরে খায়। জোয়ারের পানি সহিষ্ণু এসব ধান খেতে প্রচুর পোকা জন্মায়, আর এসব পোকা খেতে ছাগ বেঁধে আসে শালিকের দল। গৌ বকের বড় বড় ঝাঁকগুলো ধান খেতে পোকা খেতে আসে। মধ্য দুপুরে দল বেঁধে ধান ক্ষেতের পাশে নদীর ধারে এরা বিশ্রাম নেয়।
পরন্ত বিকেলে রাখালরা মাঠে চড়ে বেড়ানো গবাদি পশুগুলোকে এক জায়গায় জড়ো করে রাত্রি যাপনের জন্য। শিয়ালের উপদ্রবে অনেক গবাদি পশুই ক্ষতিগ্রস্ত হয়। এখানকার শিয়ালরা আকৃতিতে বাংলাদেশের যে কোনো অঞ্চলের শিয়ালের চাইতে বেশ বড়। খাবারের প্রাচুর্যতার কারণে এদের স্বাস্থ্যগত অবস্থাও অনেক ভালো। বন থেকে খোলা জায়গায় খাবারের সন্ধানে বের হলেও মানুষের উপস্থিতি টের পেলেই এরা আবার বনের ঝোপঝাড়ে ঢুকে পড়ে। এসব ধান ক্ষেতের প্রান্তে ক্রমান্বয়ে মানুষের বসতবাড়ি বাড়ছে। এসব বাড়ির পেছনের ধান খেতেও নিশ্চিন্তে ঘুরে বেড়ায় খয়রা চকাচকের ঝাঁক। মানুষের আনাগোনাতেও এরা খুব একটা বিচলিত নয়। এখানে ফাঁদ পেতে পাখি ধরা হয় না বললেই চলে। আর তাই এখানে হাঁসের ঝাঁক নিশ্চিন্তে ঘুরে বেড়াতে পারে মানুষের বসতির এতটা কাছে। বন্যপ্রাণীর সাথে মানুষের সহ অবস্থানের এটি একটি উৎকৃষ্ট উদাহরণ। তবে ধান ক্ষেতের বিশাল জায়গা দখল করে টিনের ঘরে মানুষের বস্তি স্থাপন পুরো এলাকার প্রাকৃতিক পরিবেশের উপর বিরূপ প্রভাব ফেলছে। মানুষের আরও হাজারো কর্মকাণ্ডে এসব ধানের জমি ক্রমান্বয়ে সংকুচিত হয়ে পড়ছে। Thank you.